দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমার বাগানে ফুটল নন্দিনী বা দুঃখের বিষয় কালারটা সেম হয়ে গেছে আর এটা আমার গত বছরের পুরনো গাছ থেকে করা এটাতেও কুড়ি আসতে আরম্ভ করেছে এটা অবশ্যই যে নন্দিনীর যে ভায়োলেট কালারটা সেটাই শীতের সময় বাকি যে সমস্ত উইন্টার ফ্লাওয়ারের সিডলিং কিনেছিলাম সেই সময়ই আমার এই নন্দিনীর চারা দুটো কেনা আর এটা আমার পুরনো গাছ থেকে ডাল কাটিং করে করা সব কটা চারাই প্রথমে আমি চার ইঞ্চি পটে বসিয়ে রেখেছিলাম আর জানুয়ারি মাসে এগুলোকে আমি এই ছয় ইঞ্চি পটে দিয়ে দিয়েছিলাম মানে জানুয়ারি মাসের একদম শেষের দিকে তারপরেই গাছ বৃদ্ধি পেয়ে এই ফুলের দেখা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধু ডিম গার্ডেন বন্ধুরা আজকে থাকছে নন্দিনী গাছ নিয়ে কিছু কথা গাছগুলো যখন ছোট চারা অবস্থায় কিনেছিলাম দু তিন পাতা ছিল তারপরে আমি দিয়ে দিয়েছিলাম আনার কয়েকদিন বাদে চার ইঞ্চি ছোট্ট ছোট্ট পটে সেই সময় আমি শীতের ফুলের যে মাটি প্রস্তুত আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই মাটিতেই নন্দিনীর চারাগুলোকেও বসিয়েছিলাম সমস্ত শীতকাল জুড়ে ওদের বৃদ্ধি এতটাই কম হয়েছিল যেটা চোখেই পড়ছিল না কিন্তু যেই জানুয়ারি মাসের শেষের দিকে এলো দেখলাম অনেক নতুন পাতা ছাড়তে আরম্ভ করেছে বুঝলাম যে ওদের রিপোর্টিং করার সময় হয়ে গেছে ঠিক সেই সময় আমি গাছগুলোকে দিয়ে দিলাম এই ছ ইঞ্চি পটে এই গাছগুলোতে যেই মাটি দিয়ে আমি বসিয়েছিলাম প্রায় সেই মাটি দিয়েছি শুধুমাত্র যেটা দিয়েছিলাম একদম এই পটের তলা দিকে কিছুটা করে মিক্সড ফার্টিলাইজার তো কিছুদিন বাদেই কুড়ির দেখা পাওয়া গেছিল আর তার থেকেই এই ফুলের দেখা নন্দিনীর যে মেন কালার বেগুনি সেটা এবারে আর আমি পাইনি চারা যখন ছোট থাকে বোঝা যায় না যে কোনটা কোন ফুল হবে আমি তো দুটো আলাদা বলেই দিতে বলেছিলাম তো ওদের পক্ষ বোঝা সম্ভব না হয়তো আমার তো দুটো সেমই এসে গেছে একমাত্র কাটিং থেকে যে চারা আমি তৈরি করেছিলাম সেটা দুটো চারা ছিল একটা নষ্ট হয়ে গেছে একটাই যে বেঁচে আছে এটা ছিল আমার ওই বেগুনি যে নন্ নন্দিনীগুলো হয় তার কাটিংয়ের চারা এটা থেকে যদি ফুল হয় এটা বেগুনি হওয়ার চান্স আছে আমি কিন্তু এই গাছগুলোকে খোল জল দিয়ে বড় করিনি নার্সারি থেকেই না করে দিয়েছিল আমি এগুলো শুধুমাত্র ডিএপির মাধ্যমে বড় করেছি সর্ষে খোলের জল এতে আমি প্রয়োগ করিনি স্প্রে করে গেছি মাসে দুবার করে সিভিড এক্সট্র্যাক্ট আর একবার করে এনপিকে জিরো জিরো পঞ্চাশ আর দিয়ে গেছি প্রতিটি ছয় ইঞ্চি পট অনুযায়ী এই চামচের দু চামচ করে মিক্সড ফার্টিলাইজার যে কোনো গাছে ফুল আনার জন্য সুস্থ থাকার জন্য প্রত্যেক সপ্তাহে একবার করে খাবার আপনাদের দিতেই হবে নন্দিনীর ক্ষেত্রেও সেই ব্যতিক্রম আমি কখনোই করিনি তো এইগুলো প্রয়োগ করার পরেই এসে গেছিলো কুড়ি এই দেখুন নিচ দিয়ে আরও কুড়ি আসছে আশা করছি এগুলো ফুলে পরিণত হবে কিন্তু গতবারে আমার নন্দিনীর চারাগুলো যেন আমার মনে হয় আরেকটু বেশি ভালো হয়েছিল এবারে অতটা ভালো হয়নি বুঝতে পারছি না কারণটা কি একটা হতে পারে অতিরিক্ত গরমে এবারে সব গাছেরই চেহারা খুবই খারাপ হয়েছে বার বৃদ্ধিটা খুব একটা বেশি হয়নি নন্দিনীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি নন্দিনীর লোকেশন এমনই হওয়া উচিত যে সকালবেলায় সাড়ে দশটা এগারোটা এমনকি বারোটা পর্যন্ত রোদও ঠিক আছে সারা দিনের যে দুপুরের প্রখর রোদটা সেইটার ওপরে এটা খুব একটা ভালো হয় না সেটা থেকে একে বাঁচিয়ে রাখতে পারলেই ভালো হয় আরও একটা জিনিস থেকে এদের বাঁচাতে হবে অতিরিক্ত বৃষ্টির প্রকোপ থেকে বৃষ্টির জল অতিরিক্ত পড়লে দেখুন গাছের যে পাতাগুলো একদম মাটির লেভেল থেকে এই যে বেরোতে আরম্ভ করে তো এই জন্য এইটাতে যদি ক্রমাগত জল থাকে এইগুলো একটু এই যে পচে হলুদ হয়ে গিয়ে নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে সেই জন্য বৃষ্টিতে ফেলে না রাখাই ভালো নন্দিনীকে এই সুন্দর ফুলটা একবার ফুটে গেলে প্রায় দু সপ্তাহ গাছে এইভাবেই স্টে করে এই ফুলটা যেমন আমার প্রায় সপ্তাহখানেক আগেই ফুটে গেছিলো তো সেই সময় আমি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তারপরে পাশের ফুলটা গত ধরুন দুদিন হলেও ফুটতে আরম্ভ করেছে কালকে হয়তো সম্পূর্ণ ফুটে যাবে বিভিন্ন কালারের নন্দিনী হয় তার মধ্যে সব থেকে বেশি যেটা দেখা যায় সেটা হচ্ছে পার্পেল কালারের যেটা হয় আমার কাছে পুরনো ছবি থাকলে ইনসেটে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আর যেটা বেশি দেখা যায় সাদা এই ছাড়া এই যে বাই কালার এরকমও হয় আর এই যে বাই কালারের মাথায় যে কালারটা যে হালকা এই যে পিঙ্ক শুধু পিঙ্ক কালারেরও হয় নন্দিনী এছাড়া পিচ কালারের হয় এছাড়া রেড হোয়াইট বাই কালারেরও হয় বিভিন্ন ধরনের কালারের নন্দিনী দেখা যায় বন্ধুরা এই সুন্দর ফুলের চারা আপনারা কিন্তু শীতকালেই নার্সারিগুলোতে পাবেন এখন আপনাদের কিনতে গেলে ফুল সমেত বড় গাছ কিনতে হবে তা আপনারা যদি নন্দিনী পছন্দ করেন এই সময় আপনারা ফুল সমেত গাছও বা কুড়িয়ালা গাছও নিতে পারেন আপনার বাড়িতে এসে ফুল ফোটাবে সেরম দেখেও নিতে পারেন যখনই গাছ কিনবেন বিশেষ করে এই সময় একটু হেলদি বুশি গাছ দেখে নেবেন যাতে অনেকগুলো ব্রাঞ্চ থাকে নন্দিনীতে ফাঙ্গিসাইড আমি মাসে দুবার করে দিই কারণ এই যে পাতাগুলো দেখুন এই যে মাটির সঙ্গে লেগে লেগে থাকে একটু ফাঙ্গাস লেগে যাওয়ার টেন্ডেন্সি অনেক সময় হয় এছাড়া আর কোনো প্রবলেম নেই এবারে বলছি পেস্টিসাইড প্রসঙ্গে নন্দিনী গাছে আমি খুব একটা পোকার উৎপাদ দেখিনি একটাই পোকা এতে লাগে সেটা হচ্ছে ল্যাদা পোকা এই যে পাতাগুলো বেশ মোটা মোটা রসালো হওয়ার জন্য আর এই মাটির সঙ্গে লেগে থাকে বলে এইখান থেকে এই পাতাগুলো খেয়ে নেওয়ার ল্যাদা পোকাদের একটা টেন্ডেন্সি থাকে তো আপনারা দশ দিন অন্তর বা সাত দিন অন্তর কিছু একটা পেস্টিসাইড এতে প্রয়োগ করে দেবেন তাহলে আর এই ল্যাদা পোকার উৎপাতটা হবে না এমনি যদি প্রথম থেকে আপনারা নিম অয়েল সপ্তাহে একবার করে দেন তাহলেও ওই পোকাটা আসার চান্স কম থাকে কিন্তু পোকাটা এসে গেলে কিন্তু আপনাদের এই লাদা পোকা মারার যে সমস্ত ওষুধ পাওয়া যায় আপনারা একটু নার্সারিতে খোঁজ করলেই পাবেন সেইগুলো একটু এতে প্রয়োগ করতে পারেন হ্যাঁ এছাড়া আমি খুব একটা এতে অন্যান্য পোকা যে মিলিবাগ টিলিবাগ হয় সেইগুলো আমি খুব একটা দেখি জুন জুলাই মাসে বর্ষা যখন অতিরিক্ত স্টার্ট হবে আর এই গাছগুলো থেকে যখন ফুল দেওয়া কমে আসবে তখন কিন্তু এই মাথাগুলো কেটে দিলে নিচ থেকে অনেক ব্রাঞ্চ ছাড়ে সেই ব্রাঞ্চ বালির মধ্যে বসিয়ে আপনারা এর কাটিং তৈরি করে নিতে পারেন নন্দিনীর কাটিং থেকে চারা তৈরি ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন সেটা একটু ফলো করলে দেখতে পাবেন আমি কি করে নন্দিনীর এই চারাগুলো তৈরি করেছি এটা কিন্তু আমার কাটিং থেকেই করা আগেও বলেছি এখনও বলছি তবে কাটিংয়ের চারা থেকে ফুল হয় কি না এবারে সেইটা প্রমাণ করার অপেক্ষা তো আমি আশায় আছি যে এটা থেকে নিশ্চয়ই আমি ফুল পাবো এই যে মুখের কাছে একটু একটু মনে হচ্ছে কুড়ির দেখা পাওয়া যাচ্ছে যদি ফুল হয় নিশ্চয়ই সেটা আপনাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করব আমি আর এত কিছু পরিশ্রম করতে না চাইলে আপনারা অনায়াসে উইন্টারের সময় উইন্টার সিডলিং এর সঙ্গে নন্দিনীর সিডলিংও পারচেস করতে পারেন বিভিন্ন সাইজ অনুযায়ী নন্দিনীর সিডলিং কুড়ির থেকে তিরিশ চল্লিশ টাকার মধ্যে আপনারা বিভিন্ন নার্সারিতে পেয়ে যাবেন কিন্তু ফুল সমেত বড় নন্দিনীর গাছ কিনতে গেলে কিন্তু আড়াইশো থেকে চারশো টাকা পর্যন্ত নার্সারিগুলোতে নিচ্ছে আপনারা দেখে বুঝে না ঠকে কেনার চেষ্টা করবেন যে যা জাম চাইছে সেই অনুযায়ী নন্দিনী করতে হবে বলে কিনে নেবেন না সুন্দর এই ফুলটা আশা করছি সবারই ভালো লেগেছে এবছর না করলেও পরের বছর অবশ্যই আপনারা নন্দিনী একটা কি দুটো গাছ আপনাদের বাগানে বসাবেন এটা কিন্তু ব্যালকনির হালকা রোদেও খুব সুন্দরভাবে হয়ে যায় যাদের ব্যালকনি গার্ডেন করেন তারাও কিন্তু নন্দিনী বসাতে পারেন নন্দিনী বা লিসিয়েনথাস ফুল গাছ নিয়ে আজকের আলোচনাটা আমার এখানেই শেষ হবে শেষ করার আগে নতুন ভিউয়ার্সদের কাছে একটা ছোট্ট অনুরোধ আপনারা মধুস ড্রিম গার্ডেনকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি এরকম ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আজকে এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে